মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। অতীত যাদের তাড়া করে, তার আর যাই হোক, শত চেষ্টায় শত উপায়েও ভালো থাকতে পারে না। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, অথচ তারাই আমাদের মরুভূমির মতো চৈত্রের দহনে পোড়ায়। যেই কাজ ভালো লাগে না তার জন্য কঠোর পরিশ্রম চাপ বাড়ায়, অন্যদিকে ভালো লাগার কাজে কঠোর পরিশ্রমও গভীর ভালোবাসার জন্ম দেয়। এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবুও ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যে আয়োজন। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, হয়তো আরও ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাত করতে না পারলে সারা জীবন ঠকতে হয়, কথায় নয় কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের পথে লড়াই করে বেঁচে থাকা। সাত ধরনের ছেলেদের বিয়ে করবেন না। যে ছেলে বৈধ পথে ইনকাম করে না, যে ছেলে নেশা করে, যে ছেলে জুয়া খেলে, যে ছেলে যৌতুক পাগল, যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না, অলস ও দায়িত্বহীন ছেলে, উগ্র মেজাজের ছেলে, অর্থাৎ যে ছেলের মাঝে বিনয়, নম্রতা এবং ভদ্রতা নেই।